করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা যে ডিভাইস হাতে নিচ্ছে, তাহলে এখানে কিন্তু চলে আসছেই, মানে আপনাকে প্রভোক করছে, অশ্লীল মানে ভালগারিজমের এখানে চর্চা হচ্ছে, এই যে একটা ভয়াবহ পরিস্থিতি। এটা আসলে তারা যে না বুঝে করেছে বিষয় কিন্তু এরকম না। মোবাইল ব্যবসায়ী যারা তাদের স্বার্থ আছে নিশ্চয়ই, সিম ব্যবসা যারা করে, ইন্টারনেটের যারা ব্যবসা করে, এখানে তাদের স্বার্থ অবশ্যই আছে। আমাদের ছেলেমেয়েরা উচ্ছন্নে যাক, আমাদের ছেলেমেয়েরা গোল্লায় যাক, শিক্ষাক্রম সেটা তো অবশ্যই আমাদেরকে মানে মানবিকতা, মূল্যবোধ, তাই না, এগুলোই তো শিখাবে। মানে আপনি শিক্ষা শিক্ষিত হচ্ছেন মানেই আপনার মধ্যে যে মানুষের মানুষ মানে যার হচ্ছে সেন্স খুবই মানে উন্নত, মানে আমরা অন্য পশুর চাইতে কেন শ্রেষ্ঠ, তার মানে আমাদের যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক চিন্তা করতে পারে, সে তারপরে কি তারপরে কি, সে অনেক গভীরে যেতে পারে, সে টিকে থাকতে পারে, তার যে পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে সে খাপ খাইয়ে চলতে পারে। তাহলে এই যে খাপ খাওয়ানোর জন্য যে শিক্ষাটা, সেটাই তো সে টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে পায়, পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে পায়, আমাদের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে সেটার মধ্যে দিয়ে পায়। তাহলে এখানে বাংলা বা মানে সাহিত্য নিয়ে যখন সে পড়বে তখন তো সেই বিষয়গুলো পড়বেই। আবার এখানে আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনার রাজনৈতিক। আমাদের ছেলেমেয়েরা দেখছে যে এদেশে ঘুষ চলে, দুর্নীতি চলে, লুটপাট চলে, এখানে তারা যে স্কুলগুলোতে পড়ে সেই স্কুলগুলোতে যারা পরিচালনা করে, মানে যারা হচ্ছে এসএলসির মেম্বার, তারা হচ্ছে প্রভাবশালী মানে এলাকার নেতারা, এগুলো যখন তারা দেখে তখন তারা কি মানবিকতা আসলে শিখতে পারবে? তার মানে শুধু যে টেক্সট, সেই টেক্সট কিন্তু না, তার আশেপাশে যে পারিপার্শ্বিক ব্যবস্থা, সে যখন দেখছে যে তার এই দেশের মধ্যে নির্মমভাবে মানুষকে খুন করা হচ্ছে, শিশুদেরকে খুন করা হচ্ছে, কিংবা সেখানে ভিডিও গেমের মধ্যে যেভাবে মানে যুদ্ধ বিষয়গুলোকে আনা হচ্ছে বা অশ্লীল মানে ভালগারিজমের এখানে চর্চা হচ্ছে, বা এই যে মানে ইউটিউবগুলো আপনি সার্চ করতে গেলেই আমাদের ছেলেমেয়েরা যে ডিভাইস হাতে নিচ্ছে, তাহলে এখানে কিন্তু চলে আসছেই, মানে আপনাকে প্রভোক করছে। তাহলে সেই জিনিসগুলো যখন থাকছে তখন আমাদের ছেলেমেয়েরা কিভাবে মানবিক হবে? অভিভাবকরা তো এটাতেই ভীষণ আতঙ্কিত, যেহেতু মানে তারা মানে প্রতি মুহূর্তে তাদের ছেলেমেয়েদেরকে মনিটরিং করছেন, সেজন্যই কিন্তু তারা গত বছর রাস্তায় নেমেছেন। আপনারা দেখেছেন কি একটা বিশাল আন্দোলন গড়ে উঠেছিল, সেটাকে দমন করে দেওয়া হয়েছে মিথ্যা মামলার নামে। তো অভিভাবকরা মানে তারা যে তাদের ছেলেমেয়েদেরকে প্রথমত তারা মানে খুবই এটা আসলে মানে হাসিও পায়, মানে আগের বছরই টিচার ডেকে বলেছিল যে আপনাদের ছেলেমেয়েদের হাতে ডিভাইস দেবেন না, কিন্তু পরের বছর ডেকে বলছে আপনারা কেন ডিভাইস দেবেন না। তাহলে অভিভাবকরা দেখছেন তারা ডিভাইস নিয়ে রাতের ঘন্টার পর ঘন্টা, তার মানে তাদের দিন রাত 24 ঘন্টায় কি মানে সে পড়াশোনা করছে, মানে স্কুলে আবার স্কুল থেকে বাসায় গিয়ে ডিভাইস। তাহলে এই যে ডিভাইস তাকে দিয়ে তো মাও তো ঘুমাতে পারছে না, যেই মা চাকরি করে সেই মা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারছে না, কারণ পরদিন ভোরবেলায় তাকে উঠতে হবে, ঘর সামলাতে হবে, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। তাহলে মানে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এটা আসলে তারা যে না বুঝে করেছে বিষয় কিন্তু এরকম না। এখানে মানে মোবাইল ব্যবসায়ী যারা তাদের স্বার্থ আছে নিশ্চয়ই, এখানে মানে যে কোম্পানিগুলো আছে সিম ব্যবসা যারা করে, ইন্টারনেটের যারা ব্যবসা করে, এখানে তাদের স্বার্থ অবশ্যই আছে, সেই সমস্ত বিষয়গুলোকেই তারা আসলে এখানে উস্কে দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা উচ্ছন্নে যাক, আমাদের ছেলেমেয়েরা গোল্লায় যাক, আমাদের ছেলেমেয়েরা ওই শ্রমিক হয়ে মানে তারা হয় এই দেশে টিকে থাকুক অথবা দেশের বাইরে গিয়ে থাকুক, আর এই দেশটাকে এরা লুটপাট করে খাক, আসলে এটাই তারা চায়।